হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে মিটুম পা সবসময়ের মতো আপনাদের সবার সাথে আছি। সো চলে আসলাম একটা লাইভে। আজকে লাইভটা এত সুন্দর একটা লাইভ হবে ইনশাআল্লাহ, আমার বিশ্বাস আপু। আমি আজকে লাইভটা করে খুব মজা পাবো, আবার একটু দুঃখ থাকবে আমার আমার এটা ধারণা। কারণ আপু প্রথমবারের মতো কোটা কালামকারী, এরকম অ্যাপ্লিক ওয়ার্কের মধ্যে কোটা কালামকারী শাড়ি এসেছে। শাড়িটা দেখলে বুঝতে পারছেন, একটা ছবি আমি ক্লোজ একটা ছবি পোস্ট করেছিলাম যে পুরো শাড়িটার মধ্যে কালামকারীটা হচ্ছে অ্যাপ্লিক স্টাইলে বসানো। দেখেন পুরো শাড়িটার মধ্যে কালামকারীর যে প্যাটার্নগুলো আছে সেটা হচ্ছে কি প্রিন্ট আপ করে তারপর সেটাকে আবার অ্যাপ্লিক করে এমব্রয়ডারি করে শাড়ির মধ্যে বসানো। সো নতুন টাইপের শাড়ি এসেছে আপু। সো এই শাড়িগুলো আমার ছবি দেখে এত পছন্দ হয়েছিল বলার বাইরে। সো ওদের কাছে যেরকম করে রেডি ছিল সেরকম করে আমি নিয়ে চলে এসেছি। সো এটার জন্য যেটা হয়েছে আপু, শাড়ির ডিজাইন ভ্যারিয়েশন অনেক, 30টার উপরে শাড়ি, 30টার মতো শাড়ি, কিন্তু হচ্ছে গিয়ে খুব বেশি কোয়ান্টিটিতে পাবেন না। এক একটা শাড়ি 10টা 20টা 15টা এরকম করে আপু অ্যাটলিস্ট ঈদের আগে পাবেন না। এটা আবার ঈদের পরে আপনাদেরকে এনে দেওয়া সম্ভব, কিন্তু এখন আপু আমার কাছে যতগুলো ডিজাইন ভালো লেগেছিলো আমি ওভাবে করে নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, সো এখন যেটা করতে হবে, আপনি খুলছেন পুরোটা ভুলে? আচ্ছা, ড্রেসের মতো খুলে ফেলছেন, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সো এই হচ্ছে গিয়ে শাড়ি। হ্যাঁ, সো আমি এখন খুব তাড়াতাড়ি দেখাবো, কারণ শাড়ি যেহেতু বেশি মানে কোয়ান্টিটিতে নাই। মাশাল্লাহ লিখেছে আমার সোনামণিটারে, থ্যাংক ইউ লায়লা। সো হ্যাঁ, খুব সুন্দর শাড়িটা, আসলে কিছুই করি না আমি, জাস্ট কানের দুলটা আমি চেঞ্জ করেছি আর গলার মধ্যে যা ছিল তাই, হাতের মধ্যে তখনও চুরি ছিল এখনও, আমি কিচ্ছু করি না। এডিশনাল কিছুই করি নাই, বাট এত ভালো লাগতেছে যে আমি মানে মালাটা বের করে রেখো আর পরলাম না, কারণ এমনিতেই ভালো লাগতেছে দেখতে। সো এত সুন্দর লাগতেছে, আই রিয়েলি, বাট আমাকে এই আংটিটা পরতে ইচ্ছা করতেছে, একটু পরি, সুন্দর লাগবে আমি জানি। এটার সাথে একটু এই টাইপের শাড়ির সাথে হাতে একটা বড় ফিঙ্গারিং খুব যায়, কঠিন ব্যাপার। আচ্ছা, ওকে। সো যেটা হচ্ছে গিয়ে, তোমাকে আগে তোমাকে দেখি পরে শাড়ি দেখি। হ্যাঁ ঠিক আছে। সো আমি আজকে যে শাড়িগুলো দেখাবো আপু, আজকে অনেকগুলো শাড়ি দেখাবো, নিয়ত করেছি 30টা দেখানোর, বাকিটুকু আল্লাহ ভরসা। বাট ওই যে বললাম এক একটা শাড়ি কিন্তু 10টা 20টা করে হবে না, কোয়ান্টিটি খুবই অল্প করে আছে। সো কী করতে হবে, যার কাছে এটা ভালো লাগবে জাস্ট কোড দিয়ে ধারাধার মেসেজ পাঠাবেন। কোড ছাড়া যদি মেসেজ পাঠান আপু, একদম 100% গ্যারান্টি রাখেন আপনি ওই শাড়িটা মিস করবেন। সো একটা কোড মিস হয়ে গেলে আরেকটা কোড দিয়ে দিবেন এবং বলে দিবেন যেটা থাকে সেটাই কনফার্ম, কারণ সব শাড়ি আপু একই রকম, শুধুমাত্র কালার ডিফারেন্স এতটুকুই। আজকে যতগুলো শাড়ি দেখাবো, 1 থেকে 28, 29, 30 যতগুলো পারি যা দেখাবো সবই হচ্ছে 5,500 করে। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। এবং একটা জিনিস আমি বলে দিই আপু, এই শাড়িগুলো হচ্ছে কোটা কালামকারীর মধ্যে। হ্যাঁ, কোটা সিল্কের উপরে আপু কালামকারি করা এবং কালামকারিটা হচ্ছে এমব্রয়ডারি দিয়ে অ্যাপ্লিক স্টাইলে বসানো, ঠিক আছে। সো সবগুলো শাড়ি আপু এরকম খুবই সুন্দর, যার মানে যারা ব্লাউজ হচ্ছে ফ্লোরালে চাচ্ছিলেন ফ্লোরাল ব্লাউজের সাথে পেয়ে যাচ্ছেন। সো শুরু করে ফেললাম, আমারটা দিয়েই শুরু করছি। সো যেটা এখন আমি দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 1, শুরু কিন্তু হয়ে গিয়েছে। হ্যাঁ, সো দিস ইজ কোড নাম্বার 1। আঁচলের মধ্যে এরকম করে দেখতে পাচ্ছেন, এখানে বিশাল বড় একটা ময়ূর আছে, বাট আমার কাছে ট্রাস্ট মি, আমার কাছে এত ভালো লাগছে বলার বাইরে। হ্যাঁ আপু, আপনি 2 নাম্বারটা রেডি করে ফেলেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি খুব তাড়াতাড়ি শাড়ি দেখাবো। সো যেটা এখন আমি দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 1, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত, 5,500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এটা হচ্ছে গিয়ে শাড়ির আঁচলটা, খুব সুন্দর করে ট্যাসেল করা আছে। স্টাইলটা আমি একটু দেখাই দিই আপু, এই যে এরকম করে পেয়ে যাবেন এটার। এটার স্টাইলিংটা হচ্ছে আঁচল থেকে কাজটা কমতে কমতে এভাবে মানে সামনের দিকে এসেছে, এবং এখান থেকে হচ্ছে গিয়ে একটু পরপর একটা করে অ্যাপ্লিকার, আমি একটু আমি পিছাই, আমার শাড়িটা যদি নিচে দেখা যায় দেখেন, একটু পরপরে অ্যাপ্লিকার একটা করে এই যে ময়ূরের যেই কুচিগুলোর ফাঁকে ফাঁকে ময়ূর যেটা আছে সেই ময়ূরটা হচ্ছে গিয়ে বাতাসের জন্য ঘুরে যাচ্ছে শাড়ি। সো এরকম করে ময়ূরের অ্যাপ্লিক পেয়ে যাবেন। হ্যাঁ স্যার, পুরো শাড়িটা হচ্ছে গিয়ে কোটা কালামকারীর মধ্যে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 1, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত, প্রাইস বলেছি আমি 5,500। কালারটা হচ্ছে একদম খুবই সুন্দর একটা পিচ কালার। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। আমি আবারও বলছি আপু, শাড়ি কিন্তু অনেক কোয়ান্টিটিতে হবে না, কোনো শাড়ি 5টা করেও নাই। হ্যাঁ, সো এই জন্য কী করতে হবে, ম্যাক্সিমাম 4টা করে আছে। সো এই জন্যই খুব তাড়াতাড়ি মেসেজ পাঠাবেন। এবং ব্লাউজ পিসটা দেখেন আপু, যারা ফ্লোরাল ব্লাউজ পিস এরকম খুঁজছিলেন তাদের জন্য আজকে হচ্ছে গিয়ে কি ঈদ। সো একদম প্রত্যেকটা ম্যাক্সিমাম শাড়ির ব্লাউজ আপু এরকম করে পুরোটা সিল্কের উপরে, র সিল্কের উপরে পুরোটা হচ্ছে এরকম করে ফ্লোরাল করা। সো ওয়াও, প্রাইস হচ্ছে 5,500। যতগুলো শাড়ি দেখাবো সব 5,500, গণহারে 5,500। সো আমি খুব তাড়াতাড়ি দেখাবো, দেখবেন এই যে একটা শাড়ি দেখিয়েছি না, এখন ঝড়ের বেগে যা শাড়ি দেখাবো। সো যেটা এখন দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 1, প্রাইস হচ্ছে 5,500।
ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা আউটসাইড ঢাকায় 80 টাকা সো পরে যে শাড়িটা দেখাচ্ছি আপু সেম শাড়িটার আরেকটা কালার সেটা হচ্ছে খুবই সুন্দর একটা কি বলেন তো জলপাই কালার সো এটা হচ্ছে কোড নাম্বার কত বললাম এটার আমি কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে 2 প্রাইস হচ্ছে গিয়ে 5500 টাকা সো সেম শাড়ি আমি যেটা পরেছি সেটার আরেকটা কালার কোড নাম্বার 2 প্রাইস হচ্ছে 5500 এই হচ্ছে গিয়ে শাড়িটা পুরোটা কোটা কালামকারীর মধ্যে এবং কালামকারীটা হচ্ছে অ্যাপ্লিক করে এমব্রয়ডারি করে বসানো শাড়ির মধ্যে কাপড়টা হচ্ছে কোটা সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে গিয়ে শাড়িটা আর পুরো শাড়িতে একটু পরপর আমি একটু দেখাই আপু এই যে একটু পরপরে এরকম করে কুচির মধ্যে পড়বে এরকম করে ময়ূর সুন্দর করে অ্যাপ্লিক করে বসানো আছে এটা কিন্তু অ্যাপ্লিক করে বসানো দেখেন সাইড এটা কিন্তু পেস্টিং না এটা সাইড দিয়ে খুবই সুন্দর করে আপু আপু আপনার এত তারা কেন কারণ আজকে শাড়ি খুবই কম ম্যাডাম আমার খুবই ভয় লাগতেছে এই শাড়ি পরার পরে যেই সুন্দর লাগতেছে সো আই এম রিয়েলি স্কেয়ার্ড যে এই শাড়ি আসলে সময় নিয়ে দেখালে পরে আমার ইনবক্সের অবস্থা কী হবে দেখা যাবে এক গুণ অর্ডার নিব তিন গুণ সোল্ড আউট দিব সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 2 প্রাইস হচ্ছে গিয়ে এটার কত প্রাইস হচ্ছে 5500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা আউটসাইড ঢাকায় 80 টাকা সো আমারটার মতো এটারও ব্লাউজ পিস এই যে পুরোটা আপনার র সিল্কের মধ্যে পুরোটা মানে ফ্লোরালে পেয়ে যাচ্ছে সো দিস ইজ কোড নাম্বার 2 প্রাইস হচ্ছে গিয়ে 5500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা আউটসাইড ঢাকায় 80 টাকা ঠিক আছে সো আমার শাড়িটার আরেকটা কালার দেখাই সো আমার শাড়ির আরেকটা কালার হচ্ছে গিয়ে কোড নাম্বার 3 এবং এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর একটা বেবি ইয়ালোর মধ্যে এই শাড়িটাই পরতে চাইছিলাম আমার অ্যাডমিন আমার হাত থেকে কেড়ে নিয়ে নিছে শাড়ি আপো নো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 3 প্রাইস হচ্ছে গিয়ে এটার 5500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা আউটসাইড ঢাকায় 80 টাকা সো আবারও খুবই সুন্দর কোটা কালামকারীর মধ্যে পেয়ে যাচ্ছেন আপু এবং এটা হচ্ছে অ্যাপ্লিক করে কালামকারীগুলো বসানো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড লিখবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার লিখবেন হ্যাঁ কোড ছাড়া মেসেজ পাঠালে কিন্তু কী হবে না শাড়ির বুকিং কনফার্ম হবে না আর শাড়ি যেহেতু অল্প আছে খুবই সুন্দর না শাড়িগুলো আপু আমার ভয় লাগতেছে লিটারালি জানো শাড়ি নিয়ে লাইভে আসতে কারণ এত কম আসছে একবার আমি ভাবতেছিলাম ক্যামেরা নিচে আসবো পরে ভাবলাম না প্রথম এটা লাইভ করতেছি আমি আমি শুধু ক্যামেরার নিচে ফেলে ফেলে এই শাড়ি আমি দেখাবো না এই শাড়ি আমি নিজেও রাখতে চাই একটা পরতে চাই এবং কাস্টমারকে একটু বুঝাতে চাই যে শাড়িগুলো কীরকম যাতে করে পরের বার আসলে আপনারা বুঝে ফেলেন সো যেটা এখন দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 3 প্রাইস হচ্ছে গিয়ে এটার 5500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা আউটসাইড ঢাকায় 80 টাকা অদ্ভুত সুন্দর শাড়িগুলো সো কোটা কালামকারীর মধ্যে পেয়ে যাবেন সিল্কের উপরে এটা হচ্ছে গিয়ে শাড়ির কি অল ওভার অ্যাপ্লিকটা এবং দেখেন অ্যাপ্লিকের মধ্যে এত সুন্দর করে এমব্রয়ডারি করে কিন্তু অ্যাপ্লিকটা এই যে পেছনটা দেখলে বুঝতে পারবেন এমব্রয়ডারি করে বসানো আছে এবং সবগুলোর মতো আপু এটার ব্লাউজ পিসটা এই যে ফ্লোরালে পেয়ে যাবেন আপনারা আমার দুজনে হালকা কালারের ভূত একদম আপ আমাকে না মানায় এইসব কালার বুঝছেন বেশি লাউড কালার আমাকে মানায় না আসলে সো এটা হচ্ছে গিয়ে শাড়ির ব্লাউজ পিসটা সো দিস ইজ কোড নাম্বার 3 প্রাইস হচ্ছে গিয়ে এটার কত 5500 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা আউটসাইড ঢাকায় 80 টাকা আজকে সবই দেখাচ্ছে আপু কোটা কালামকারি নতুন শাড়ি হ্যাঁ সো কালামকারিগুলো কি বলে অ্যাপ্লিক স্টাইলে এমব্রয়ডারি করে বসানো সেটা হচ্ছে কোড নাম্বার 3 প্রাইস হচ্ছে 5500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা আউটসাইড ঢাকায় 80 টাকা সো চলে গেল প্রথম ডিজাইন এখন দ্বিতীয় ডিজাইন আমি দেখাই হ্যাঁ দ্বিতীয় ডিজাইনে বেশ কয়েকটা কালার আছে আপু পুরো আর্টিস্টিক শাড়িগুলো একটু দেখেন এত অদ্ভুত টাইপের সুন্দর এত অদ্ভুত টাইপের সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত কোড নাম্বার হচ্ছে গিয়ে 4 সো 4 থেকে নতুন ডিজাইন শুরু হয়ে গেল কিন্তু কী সমস্যা ঠিক আছে তো ঠিক আছে পাঁচ খুঁজে পাচ্ছেন না ওটা পাঁচ হইতে পারে ওইটা হ্যাঁ এটা আমারটার ডিজাইন সে একসাথে এক ডিজাইন মনে রাখছিল এটা ভুলে আসে দেখেন এটার মধ্যে কোডিং কত লাগানো আছে চার এটা আপনারা চার দুইটা এখানে দিচ্ছেন আপু চার এখানে দুইটাই আপনারা দিচ্ছেন এখানে চার নেনই নাই এটাকে এখন এটাকে চার করে দেন যেহেতু এটাকে আমি দেখা যে পাঁচ ওইটাকে করে দেন পিচ কালারটাকে পাঁচ করে দেন কথা বুঝছেন এটা একসাথে হইলেই হয়ে যেত কথা বুঝছেন কারণ কেমনে কোডিং একটা তাহলে মিস যাবে তাহলে এটাকে কত দিচ্ছেন এটা এটা হচ্ছে এটা হচ্ছে চার হ্যাঁ এটা এটাকেও এটা এটা চার এটা পাঁচ একটা সেকেন্ড দিয়ে দেন ওটা এটা হচ্ছে গিয়ে চার এটা পাঁচ এখন ছয় কমে গেল না ছয়টাকে এটা দিয়ে দেন শেষ আর এটার কাউন্টিংটা চেঞ্জ হবে কিন্তু পাঁচের কাউন্টিং চেঞ্জ হবে বুঝছেন ফাইলে অ্যাড করে নেন
আচ্ছা সো এই যে সেকেন্ড ডিজাইনে চলে আসলাম, হ্যাঁ সো এখন যেটা আমি দেখাচ্ছি সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত, সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে আমি কত বললাম বলেন, এটার কোড নাম্বার বলেছি আমি 4, প্রাইস হচ্ছে সেম আপু 5,500 টাকা। সো এই দেখেন এটার স্টাইলটা হচ্ছে এরকম করে হবে, খুবই সুন্দর করে আপু এটার মধ্যে কাটওয়ার্ক ময়ূর করা আছে, একদম ট্রেডিশনাল যেই কালামকারি প্যাটার্নগুলো আছে আপু সেটা পেয়ে যাবেন, এই জন্যই ময়ূর টয়ূর আছে আর কি। সো এটার সাথে পুরো পার জুড়ে আপু এরকম করে অ্যাপ্লিক স্টাইলে কালামকারি পেয়ে যাবেন। সো এটার সাথে ফ্লোরাল ব্লাউজ পিস, সবগুলোর সাথে ফ্লোরাল ব্লাউজ পিস। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটার কোড নাম্বার আমি কত বললাম, এটার আমি কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে, আচ্ছা এটা খুলি, হ্যাঁ এটার কোড নাম্বার বলেছি আমি 4, প্রাইস হচ্ছে গিয়ে 5,500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে, ঠিক আছে। সো এটা না আপু, এটার পরে এটা দিবেন, ও মেয়েটা সব আবার উল্টাপাল্টা করছে, এটা 4, 5 নাম্বার হচ্ছে যে পিচি পিঙ্ক কালারটা, 5 নাম্বারে কাউন্টিংয়ে চেঞ্জ হবে, আপনার হাতে একটা 6, ওটার সাথে পরে অ্যাড করেন না আপা, হ্যাঁ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার হচ্ছে গিয়ে কোড নাম্বার বললাম আমি কত, কোড নাম্বার 4, প্রাইস হচ্ছে গিয়ে 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এটা হচ্ছে গিয়ে এটার আঁচলটা, এটা হচ্ছে অল ওভার, এটার মধ্যে যে অ্যাপ্লিক ওয়ার্কটা করা আছে আপু সেটা, প্লাস এটার সাথে আমি ব্লাউজ পিসটা দেখাই আবারও, সেই র সিল্কের উপরে ফ্লোরাল ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন, হ্যাঁ কি আল্লাহ কি সুইট পাপিয়া সারোয়ার, এত সুন্দর করে লিখছে টুম্পা আপু, তোমাকে দেখলে মনে হয় তুমি যেমন সুন্দর ঠিক ওই রকমই তোমার মনটা, আমার মা অলওয়েজ বলেন বলতেন যার মন সুন্দর তার রিফ্লেকশন তার ফেসে ফুটে ওঠে, থ্যাংক ইউ সো মাচ পাপিয়া আপু, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে আমি খুব পপুলার, হ্যাঁ খুব ভালোবাসার আর কি, মরেই গেলাম না, প্লিজ ডোন্ট ডোন্ট, সো কালারটা কি মানাইছে আমাকে, সো হ্যাঁ সবাই একটু আদর করে আপু, আমি আসলে না আমাদের হয় কি আপু আমরা আসলে ফ্যামিলি সবাই এরকম একটু বেশি মিশুক, সবার সাথে খুব তাড়াতাড়ি ভাব হয়ে যায়, সো এই জন্য মনে হয় আপনাদেরও ভালোবাসা পাই ওরকম, বা আমার কাছের মানুষেরও অনেক ভালোবাসে আর কি। সো যেটা এখন দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 4, প্রাইস হচ্ছে গিয়ে এটা 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো সবগুলোর মতো আপু এটা ব্লাউজ পিস কিন্তু এই যে র সিল্কে পেয়ে যাবেন, ব্লাউজ পিস হচ্ছে র সিল্কের মধ্যে পুরোটা ফ্লোরালে পেয়ে যাবেন, দিস ইজ কোড নাম্বার গেল তাহলে 4, প্রাইস হচ্ছে গিয়ে 5,500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এই যে সেম ডিজাইনের যেটা নিয়ে গন্ডগোল লাগছে আর কি আমাদের, হ্যাঁ কোডিং নিয়ে গন্ডগোল লাগছে, খুবই সুন্দর একটা পিচি পিঙ্ক কালার। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত, কোড নাম্বার হচ্ছে গিয়ে 5, প্রাইস হচ্ছে গিয়ে এটা 5,500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, এটা হচ্ছে গিয়ে এটার অলওভার, যেরকম বললাম যে কাটওয়ার্কটা পেয়ে যাবেন আপু অলওভার শাড়ির মধ্যে, একদম ট্রেডিশনাল কাটওয়ার্ক পেয়ে যাবেন, এবং কাটওয়ার্ক মানে প্যাটার্নটা হচ্ছে গিয়ে কলমকারির মধ্যে, সো খুবই সুন্দর, আবার ট্যাসেল করা আছে আঁচলের মধ্যে। সো আমি অবশ্যই শাড়ি খুলে ধরে দেখাতে চাই, এটার কোড নাম্বার আমি বললাম কত, এটার আমি কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে 5, প্রাইস হচ্ছে গিয়ে সেম আমার কালারটা, যদি 1 নম্বর শাড়ি শেষ হয়ে যায় আপু ডু গো ফর কত, কোড নাম্বার 5, কারণ একই কালার পড়েছে আপু, এই যে পিচি পিঙ্ক সুন্দর একটা কালার, সো খুবই সুন্দর পিচি পিঙ্ক একটা কালার, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত, কোড নাম্বার হচ্ছে গিয়ে এটার 5, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বললাম, প্রাইস বলেছে এটা আমি 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেজে। সো এটা হচ্ছে গিয়ে এটার অলওভার, নিচেরটুকু আপু এরকম করেই পেয়ে যাবেন, পুরো পাড় জুড়ে এরকম করে কাজ পাবেন, আঁচল জুড়ে এরকম করে থাকবে, এবং অলওভার শাড়িটার মধ্যে আবার এরকম করে কালামকারি বুটাছিটা করা আছে, এবং সবগুলোর মতো আপু এটার ব্লাউজ পিসও আপনারা কি আপনার র সিল্কের মধ্যে পুরোটাতে আপনারা ডিজিটাল প্রিন্টটা পেয়ে যাচ্ছেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বলেছি 5,500 টাকা। সো যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনারাই হচ্ছেন গিয়ে আমার, হ্যাঁ ফিগার ছাড়া নাই আপু, ফিগার ছাড়াও আছে বাট অনেকগুলোতে ফিগার আছে আপু, ফিগারেরগুলো আমি আগে রেখেছি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে, সব মেয়েটা উল্টাপাল্টা করছে, জি এইটাও 5, হ্যাঁ এটাও 5, একটু লাগলে বলে আসেন দিদিকে, 5-এর কাউন্টিংটা চেঞ্জ হবে, দিদি আপনি বুঝছেন 5-এর কাউন্টিং, ম্যাডাম 5-এর কাউন্টিং বুঝছেন, 5-এর কাউন্টিং বুঝেছি, হ্যাঁ হ্যাঁ এই আপনার সৈন্য ভুল করতেছে আমার মাথাটা নষ্ট করে দিতেছে, এই জন্য তো বললাম এগুলো সব আপনার মানে ইয়া হয়ে গেছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 6, হ্যাঁ সো আনফর্চুনেটলি এটা খুবই কম আসছে আপু, এই সুন্দর শাড়িটার কালারটা হ্যাঁ খুবই কম আসছে, বাট স্টিল এক লাইনে যেহেতু আছে আমি দেখিয়ে দিচ্ছি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 6, খুবই সুন্দর একটা কলাপাতা গ্রিনের মধ্যে আপু, হ্যাঁ একটু জলপাইও না আবার কলাপাতা গ্রিনও না, খুব সুন্দর একদম কচি কলাপাতা যে কালারটা হয় না কি সুন্দর,
সো ওরকম একটা কালার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি কত, এটার কোড নাম্বার বলেছি আমি 6, প্রাইস হচ্ছে 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। এটা হচ্ছে গিয়ে এটার আঁচলটা, খুবই সুন্দর করে আঁচলের মধ্যে কালামকারি পেয়ে যাবেন, নিচের দিকে টাসেল পেয়ে যাবেন, ফ্লোরাল যে ব্লাউজ পিস আছে আপু সবগুলোর মতো ফ্লোরাল ব্লাউজ পিস পেয়ে যাবেন। সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়ে। আপু একটু দেখতে থাকেন না প্লিজ আপু, কারণ অনেকগুলো শাড়ি দেখাবো তো অনেক কালার ভ্যারিয়েশনের মধ্যে আছে, অনেক কালার ভ্যারিয়েশনের মধ্যে, অনেক ডিজাইন ভ্যারিয়েশনের মধ্যে আছে। আমার কাছে যা যা ভালো লেগেছে আমি সবগুলো পিক করেছি আপনাদের জন্য ঈদের জন্য। সো একটু দেখেন আপু, একটু দেখেন। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বলেছি আমি 6, প্রাইস হচ্ছে 5,500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। এটা হচ্ছে গিয়ে এটা ফ্লোরাল ব্লাউজ পিসটা। সো খুবই সুন্দর করে ফ্লোরাল ব্লাউজ পিসটা আপনি পেয়ে যাচ্ছেন, প্লাস হচ্ছে গিয়ে কি বলেন তো এটার সাথে এই যে শাড়িটার আউটলুক এটা। সো কোড নাম্বার গেল 6, প্রাইস হচ্ছে 5,500 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এই ডিজাইনের প্রবাবলি দ্য লাস্ট কালার এবং দ্যাট ইজ অন ইয়েলো। সো 4টা করে কালার আছে মনে হয় সবগুলো শাড়ি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত, এটার কোড নাম্বার বলেছি আমি 7, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো দিস ইজ কোড নাম্বার 7, যার যেটা লাগবে আপু যে কালার পছন্দ সে সেই কালারের কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 7-এর আঁচল, খুবই সুন্দর করে ট্যাসেল করা আছে প্রত্যেকটার মতো আপু। এটার মধ্যে ব্লাউজ পিসটা আপনারা ফ্লোরাল র সিল্কের উপরে পেয়ে যাবেন। হ্যাঁ, এনিমেল প্রিন্ট ছাড়া আছে আপু, একটু দেখতে থাকেন। ম্যাটেরিয়াল হচ্ছে কোটা সিল্ক আপু, সাদা লাল আসছে আপু। হ্যাঁ, সাদার মধ্যে খুবই সুন্দর সুন্দর আসছে আমি দেখাচ্ছি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 7, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে শাড়ি। এটা হচ্ছে গিয়ে একদম বেবি ইয়েলোর উপরে, আর এটার সাথে কি আছে পুরোটার ম্যাটেরিয়াল হচ্ছে কোটা সিল্ক কালামকারি। হ্যাঁ, কোটা সিল্কের মধ্যে ম্যাটেরিয়াল হচ্ছে আপু কোটা সিল্ক, পুরো শাড়িটা এরকম করে কোটা জারি সিল্ক যেটা আছে না, বা জারি কোটা সিল্ক যেটা বলেন আর কি বানারসের, এটা হচ্ছে সেই শাড়িটা। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। সো এটার আমি কোড নাম্বার বললাম কত, কোড নাম্বার 7, প্রাইস হচ্ছে 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। এটারও ব্লাউজ পিসটা কিন্তু র সিল্কের মধ্যে পুরোটা ফ্লোরাল। ঠিক আছে, চলে গেল কোড নাম্বার 7। এরপরে যেটা দেখাবো এই যে আমার পড়া শাড়িটার একটা কালার ভেতর থেকে বেরোয়েছে, সো এটা হচ্ছে খুবই সুন্দর একটা লাভলি একটা পিচ, মানে সরি পিঙ্ক কালারের মধ্যে মভি পিঙ্ক। সো এটার কোড নাম্বার আমি কত বললাম, এটার কোড নাম্বার বলেছি আমি 8, প্রাইস হচ্ছে গিয়ে 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো আমার পড়া শাড়িটা সুন্দর একটা কালার আবার দেখিয়ে দিচ্ছি। সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত, কোড নাম্বার হচ্ছে গিয়ে 8 নারে। সো কোড নাম্বার 8, প্রাইস হচ্ছে 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা যেটা আমি বলছিলাম আপু, এই ডিজাইনটাতে আমি যে ডিজাইনটা পরেছি কুচির কাছে একটু পরপর এরকম করে অ্যাপ্লিকের বড় বড় মানে প্যাটার্ন দেওয়া আছে যেটা আপনার কুচির ফাঁকে ফাঁকে পড়বে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 8, প্রাইস হচ্ছে গিয়ে 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো সুন্দর করে ট্যাসেল করা আছে আঁচলটার মধ্যে, বিশাল বড় করে কাটওয়ার্কের আপনার অ্যাপ্লিক কাটওয়ার্কের খুব সুন্দর করে কালামকারিতে আপনার একটা পিকক দেওয়া আছে। এবং এটা হচ্ছে গিয়ে এটা ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা র সিল্কের মধ্যে আপু, র সিল্কের মধ্যে পুরোটা ফ্লোরাল পেয়ে যাবে। সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়ে। সো যেটা এখন আমি দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে কত, 8, প্রাইস হচ্ছে গিয়ে 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। থামে, 9 নম্বর শাড়ি দেখানোর আগে আমি একটু আপনাদের সামনে দাঁড়াই। সো আমি এই শাড়িটা দেখেন একদম ছেড়ে ছুঁড়ে দিয়ে এভাবে দাঁড়িয়েছি, এখন আমাকে বলেন আমার বডি দেখা যাচ্ছে, বেশি রিভিলিং মনে হচ্ছে, মনে হচ্ছে টুম্পাপু খুবই একটা একদম সি থ্রু শাড়ি পরেছে এবং খুবই উগ্র শাড়ি পরেছে, বা একদম বডি এরকম করে রিভিলিং করে টুম্পাপু এসেছে মনে হচ্ছে না, এরকম মনে হবে না। আমি ডে লাইটের মধ্যে আছি, আমার সামনে থেকে অনেক লাইট আসছে, আমার পুরো দিকে লাইট, সবচেয়ে বড় কথা বাইরে ডে লাইট, এবং আমার ধারণা আমার বডি আপনারা সেরকম করে কিছুই রিভিলিং আপনারা দেখতে পাচ্ছেন না। সো যারা জিজ্ঞাসা করছেন শাড়িগুলো সি থ্রু হবে কি না, উত্তরটা আপু আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আমি, উত্তরটা এখন নিজে নিজে বুঝে নেন। সো এখন আমি যেটা দেখাবো সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 9, এই যে যারা সাদা লালের মধ্যে খুঁজছেন আপু, চরম সুন্দর একটা চলে আসলো ফ্লোরাল কাটওয়ার্কের মধ্যে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত, এটার কোড নাম্বার 9, প্রাইস হচ্ছে 5,500, এটা ব্লাউজ পিসটা যে কি পরিমাণ সুন্দর, পুরোটা একদম ঝাঁকড়া মানে ইয়ার মধ্যে ফ্লোরালের মধ্যে। সো এটা হচ্ছে গিয়ে দেখেন পুরো শাড়ির মধ্যে আপু জারি চেকস করা, পুরো শাড়ির মধ্যে জারি চেকস করা, এবং এটার মধ্যে কাটওয়ার্ক যা দিয়েছে মানে দিল খুশ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি কত, কোড নাম্বার বলেছি আমি 9, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। সো এটা হচ্ছে গিয়ে এটার আঁচলের পোর্শনটা, অলওভার শাড়ির মধ্যে এরকম করে আঁচল থেকে
ধীরে 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 নিচে এসে শেষ হয়েছে কাটর একটা। হ্যাঁ, এবং কুচি বরাবর আমার বিশ্বাস এই যে আমারটাতে যেরকম আছে একটু পরপর কুচির মধ্যে একটা করে এরকম করে কাটওয়ার্ক পড়বে, এরকম করে কাটওয়ার্ক প্যাটার্ন দেওয়া আছে। সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত, কোড নাম্বার হচ্ছে গিয়ে 9, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো এটার সাথে ব্লাউজ পিসটা প্লিজ দেখবেন, এটা হচ্ছে এটার ব্লাউজ পিস, পুরো ব্লাউজ পিসটা আপু আপনার র সিল্কের মধ্যে ফ্লোরালে পেয়ে যাবেন। সো যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ হয়ে যাবে, কোড নাম্বার বলেছে এটার আমি 9, প্রাইস হচ্ছে 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। আবারও বললাম যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। সো এর পরের কালারটা দেখেন, এটা এটা অসাম, এটা অসাম। সো এটা হচ্ছে কোড নাম্বার কত, কোড নাম্বার হচ্ছে গিয়ে 10, সেম আপু জারিকোটা যেটা আছে বানারসের, হ্যাঁ খুব ফেমাস জারিকোটা, জারিকোটার মধ্যে করা, সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 10, প্রাইস হচ্ছে 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, আমি খুলে একটু গায়ে ধরবো। সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 10, প্রাইস হচ্ছে 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সেম ফুলগুলো আপু কাটওয়ার্ক করে এমব্রয়ডারি করে কিন্তু বসানো, হ্যাঁ। সো ফুলগুলো শুধু জাস্ট পেস্টিং করে বসানো না, সো ফুলগুলো হচ্ছে কাটওয়ার্ক করে বসানো। তোমারটার কোড কত ছিল আন্টি? আমারটা কোড নাম্বার 1 ছিল, আমি একটা খুব সুন্দর বাঙ্গি পিচ কালারের মধ্যে পড়েছে, আমারটা ছিল কোড নাম্বার 1। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 10, প্রাইস হচ্ছে গিয়ে এটা 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। কালার কম্বোটা জাস্ট দেখেন আপু, মানে মাইন্ড ব্লোয়িং। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, পুরো বড় বড় ফুল দিয়ে পুরোটা কাটওয়ার্ক ফ্লোরালে করা, এবং এটা ব্লাউজ পিসটা অবশ্যই দেখতে হবে, এটা হচ্ছে গিয়ে এটা ব্লাউজ পিস, পুরো ব্লাউজ পিসটা ফ্লোরালে পেয়ে যাচ্ছেন। সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 10, প্রাইস হচ্ছে 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সরিয়ে ফেললাম, এরপরে কোড নাম্বার 11, আবারও সিমিলার টু কোড নাম্বার 9, এটা দেখেন। সো আগের যারা সাদার মধ্যে ফ্লোরালটা মিস করেছেন, আপনারা এটা মিস করতে চান, আমার বিশ্বাস করতে চান না, এটার কোড নাম্বার বললাম আমি কত, এটার কোড নাম্বার হচ্ছে 11, প্রাইস হচ্ছে 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। অসম্ভব সুন্দর শাড়িগুলো, এবং পরে যাবো কি মজা পাবেন, হ্যাঁ। সো পরে খুবই মজা পাবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি 11, প্রাইস হচ্ছে 5,500, পুরোটার মধ্যে এরকম করে মাল্টিজারি চেকস করা, হ্যাঁ মাল্টিজারি চেকস করা হোয়াইটের উপরে। সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। এটা হচ্ছে গিয়ে শাড়ির কি বলেন, এটা হচ্ছে গিয়ে শাড়ির অলওভারের মধ্যে যেভাবে কাটওয়ার্কের ফ্লোরাল কাজটা করা আছে, সেই ফ্লোরাল কাটওয়ার্কের কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন, এমব্রয়ডারি দিয়ে বসানো আছে। এবং এটার সাথে ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিই, খুবই সুন্দর কন্ট্রাস্টে ব্লাউজ পিস দিয়েছে, পুরোটা ফ্লোরাল। সো যার কাছে যেটা ভালো লাগছে অবশ্যই রায়ান আপু এখন আসছেন মাত্র, খুব ভালো কথা, বাট এখান থেকে নিতেই হবে, হ্যাঁ। খুবই অল্প প্রাইসের মধ্যে শাড়ি, বাট বেস্ট শাড়ি, পড়লে যে কি পরিমাণ সুন্দর লাগবে। সো যেটা এখন আমি মানে কি পরিমাণ সুন্দর লাগবে আমার বিশ্বাস, আমাকে সুন্দর লাগতেছে। সেটা হচ্ছে কোড নাম্বার 11, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত, প্রাইস বলেছে এটার আমি 5,500, দুটো কি একই না, হ্যাঁ একই তো। এটা কত আপনার হাতেটা কত, একটু গোলাপের প্যাটার্ন ডিফারেন্ট, আচ্ছা দেন দেখাই দিই, ঠিক আছে। আচ্ছা কোড নাম্বার 11-র মতোই সিমিলার আরেকটা বের হয়েছে, একসাথে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে কোড নাম্বার 11 গেল, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5,500 টাকা। সো এটার ফুলের আপু জাস্ট একটু শেপটা ডিফারেন্ট, দ্যাটস ইট, এটা হচ্ছে একদমই গোলাপের মধ্যে আছে, হ্যাঁ। সো এটা হচ্ছে একদমই গোলাপ, সো এটাই হচ্ছে ডিফারেন্ট আর কিছু না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার 12, সো 11 যদি মিস হয়ে যায় আপু 12 লিখে মেসেজ পাঠিয়ে দেন, অথবা একদম এভাবেই মেসেজ পাঠান 11 or 12, যেটা থাকে, তাহলে যেটা থাকবে সেটাই বুক হয়ে যাবে। সেম শাড়ি, কোড নাম্বার হচ্ছে গিয়ে 12, প্রাইস হচ্ছে 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেজে। সো এটাও হোয়াইটের মধ্যে মাল্টি চেকসে খুবই সুন্দর করে জারি চেকস দিয়ে করা আছে, এবং পুরো কাটওয়ার্কটা আপু করা আছে, হচ্ছে সরি পুরো অ্যাপ্লিকটা হচ্ছে কাটওয়ার্ক স্টাইলে করা আছে, যার কারণে দেখেন এমব্রয়ডারি দিয়ে একদম পুরোটা বসানো আছে, হ্যাঁ। রানীকে রানীর মতোই অপূর্ব লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার শাড়ি দেখে আইসক্রিম খেতে ইচ্ছা করছে, মানে ইউ রিয়েলি স্পোক মাই মাইন্ড, একদম মনের কথা বলছেন আপু, ইউ আর অলওয়েজ লুকিং বিউটিফুল অর্চি, থ্যাংক ইউ সো মাচ আপু। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি 12, প্রাইস হচ্ছে গিয়ে 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এটা হচ্ছে গিয়ে এটার আঁচলটা, এটা হচ্ছে অলওভার শাড়িটা, এরকম করে পাবেন। আর পরের দিকে আপু কুচির মধ্যে এরকম করে অ্যাপ্লিকে আপনার কি থাকবে, মানে প্যাটার্ন থাকবে। আর এটার সাথে ব্লাউজ পিসটা আপু অবশ্যই আগেরগুলোর মতোই আপনারা ফ্লোরালের উপরেই পেয়ে যাবেন, পুরো ব্লাউজ পিসটা র সিল্কের উপরে আপু ফ্লোরালে পেয়ে যাচ্ছে। তাহলে এটার কোড নাম্বার বলেছে আমি কত, কোড নাম্বার বলেছে আমি 12, প্রাইস হচ্ছে 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সরিয়ে ফেললাম, কোড নাম্বার 13 থেকে স্টার্ট হয়ে যাবে এখন নতুন ডিজাইন। সো কোড নাম্বার 13 হচ্ছে গিয়ে দেখেন, ইস দারুণ একটা গোল্ডেন কালার খুলছে। সো এটা হচ্ছে পুরোটা আপু অ্যাপ্লিক স্টাইলের শাড়ি, পুরোটা দারুণ একটা গোল্ডেন কালার, প্রথম একটা গোল্ডেন বেরোলো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত, এটার কোড নাম্বার 13, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এখন এই ডিজাইনের আমরা বেশ অনেকগুলো শাড়ি দেখবো পরপর।
সো এটা হচ্ছে একদম গোল্ডেন কালারের মধ্যে খুললাম, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 13, প্রাইস হচ্ছে 5500। সো পুরো শাড়িটা আপু আপনারা এরকম করে পেয়ে যাচ্ছেন, হ্যাঁ। আর কুচির দিক থেকে তখন এরকম করে একটু পরপর এরকম করে কুচির দিকে প্যাটার্ন থাকবে। তাহলে এটার আমি কোড নাম্বারটা বললাম হচ্ছে গিয়ে 13, প্রাইস হচ্ছে 5500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। আমি বললাম না আপু আজকে সিমিলার, যেহেতু কোয়ান্টিটিতে আমি পাই নাই এক একটা শাড়ি, সো আমি যতগুলো ডিজাইন আমার পছন্দ হয়েছে আমি সবগুলো পিক করেছি। সো এটা হচ্ছে গিয়ে এটা ব্লাউজ পিসটা, সো ব্লাউজ পিসটা পুরোটা ফ্লোরালে পেয়ে যাচ্ছেন। এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বললাম 13, প্রাইস হচ্ছে 5500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে, হ্যাঁ। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, এটার কোড নাম্বার বলেছি আমি 13, প্রাইস হচ্ছে 5500। আচ্ছা সরিয়ে ফেললাম কোড নাম্বার 13। এরপরে যেটা দেখাবো সেম শাড়ির আরেকটা কালার, কোড নাম্বার 14। কোড নাম্বার 14 হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা মিন্টি গ্রিনের মধ্যে, গোল্ডেন মিন্টি গ্রিন, এটার মধ্যে গোল্ডেন আভা আছে। আপু গাদোয়াল দেখাই দেবো ইনশাল্লাহ, গাদোয়াল আসছে কিছু, ছোট্ট একটা লট আসছে, শাড়ি মিলানো হয়ে গেলে ইনশাল্লাহ আমি দেখিয়ে দেব। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কালারটা দেখেন আপু, খুবই সুন্দর একটা গোল্ডেন মিন্ট যে কালারটা আছে সেটার মধ্যে, কোড নাম্বার হচ্ছে গিয়ে এটা 14, প্রাইস হচ্ছে গিয়ে এটার কতরে, প্রাইস বলেছে এটার আমি 5500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিতে হবে গয়না বাক্স পেজে। এইসব শাড়ি জাস্ট গায়ে ধরবো, কোড নাম্বারটা দেখবেন আর মেসেজ পাঠিয়ে দেবেন, ঠিক আছে? এত চিন্তা আপনার কিচ্ছু নাই আপু, নতুন শাড়ি আপনার আশেপাশে আপু 10 জনকে আপনি পরতেও দেখবেন না এগুলো। সো ওরকম হলে আপু আমি কোয়ান্টিটিতে আনতে পারতাম। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 14, প্রাইস হচ্ছে গিয়ে 5500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এটা হচ্ছে গিয়ে শাড়িটা, এটার সাথে আপু ব্লাউজ পিস সেম ওরকম করে ফ্লোরালে পেয়ে যাচ্ছেন। সো যার কাছে এটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে, হ্যাঁ। কালারটা দেখতেই পাচ্ছেন কি ভয়াবহ টাইপের সুন্দর, এবং এটা হচ্ছে কাটওয়ার্ক এমব্রয়ডারি করা আপু, পুরোটার যে ফ্লোরালটা যে আছে দেখেন একদম এমব্রয়ডারি করে কিন্তু বসানো আছে। সো এটার কোড নাম্বার আমি বলেছি হচ্ছে গিয়ে 14, প্রাইস হচ্ছে 5500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। পরে শাড়িটাতে চলে যাচ্ছি, পরে শাড়িটা হচ্ছে গিয়ে এই যে সুন্দর আবারও সেই গোল্ডেন পিস, যেরকম এই যে আমি এটা পড়েছি, এটার মধ্যে আপু গোল্ডেন টোনটার আভা এত সুন্দর করে আসছে এই প্যাটার্নটার মধ্যে, মানে পুরো শাড়ি চিক 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 করছে। সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 15, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন। সো এই হচ্ছে গিয়ে শাড়ি, কোড নাম্বার হচ্ছে গিয়ে 15, হ্যাঁ। সো এটার অলওভার খুবই সুন্দর করে আপনারা কি পাচ্ছেন, কাটওয়ার্ক পেয়ে যাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে এটার আঁচল পোর্শনটা, এবং যেটা আমি বললাম কাটওয়ার্ক হচ্ছে গিয়ে কি এমব্রয়ডারি করে খুব সুন্দর করে বসানো আছে, হ্যাঁ। ফ্লোরাল কাটওয়ার্ক যেটা আছে আপু খুব সুন্দর করে এমব্রয়ডারি করে বসানো আছে। শাড়ির কালার নিয়ে বলার কিছু নাই, এই কালার আমাদের সবারই খুবই পছন্দ। সো এটার সাথে ফ্লোরালে ব্লাউজ পিস পেয়ে যাবেন। কোড নাম্বার গেল এটার 15, প্রাইস হচ্ছে 5500। তাহলে এটার আমি প্রত্যেকটার আপু কোড বলছি আর প্রাইস বলছি, একটু একটু শুনে একটু মেনশন করে দিবেন মানে অর্ডার করার সময়, না হলে আপু শাড়ি কিন্তু মিস হয়ে যাবে। আমি আবারও বলছি নতুন শাড়ি এগুলো কোনো শাড়ি আমার কাছে 10টা করে নাই আপু। সো চাইলেও আমি 10 জনকে একসাথে দিতে পারবো না, শাড়ি 5টা করেও নাই, ম্যাক্সিমাম 4টা করে আছে বলেই দিলাম। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 15, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5500 টাকা। সো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। ডিজাইন আমি অনেক দেখাবো, সো এর কারণেই যেটা করতে হবে গিয়ে ঝটপট করে একটা পছন্দ না হলে সিমিলার টাইপের আপু সব কিছুই সবগুলোই, তাহলে আরেকটা সিমিলার টাইপের নিয়ে ফেলবেন। বাট আমি আসলেই রিকমেন্ড করবো, মিস করতে আমি সাজেস্ট করবো না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 16। এটার কালারটা হচ্ছে সুন্দর যেই আমরা জলপাই কালারটা দেখলাম, লাইট জলপাই, এটা হচ্ছে সেই লাইট জলপাইয়ের মধ্যে। কোড নাম্বার হচ্ছে গিয়ে 16, প্রাইস হচ্ছে কত, 5500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। পুরো শাড়িটা খুবই সুন্দর করে কাটওয়ার্ক করা আছে, পুরো শাড়িটাতে খুবই সুন্দর করে কাটওয়ার্ক করা আছে, হ্যাঁ, এমব্রয়ডারি কাটওয়ার্ক করা আছে। ব্যাকপার্টটা দেখাইলেই বুঝতে পারবেন, এই যে দেখেন পুরোটা হচ্ছে কিন্তু এমব্রয়ডারি করে বসানো। এটা হচ্ছে গিয়ে কি শাড়ির হচ্ছে গিয়ে অলওভার ফ্লোরাল যে প্যাটার্নটা আছে সেটা, এটার সাথে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন কি বলেন তো, এটা হচ্ছে গিয়ে শাড়ি যে অংশটা আছে নিচের দিকের পাড় বরাবর সেরকম অংশটা কুচিতে একটা করে অ্যাপ্লিক ওয়ার্ক পড়বে, আর সবগুলোর মতো আপু এটা ব্লাউজ পিস আপনারা ফ্লোরালে পেয়ে যাবেন। তাহলে এটার কোড নাম্বার বলেছি আমি 16, প্রাইস হচ্ছে গিয়ে 5500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। আবারও একটা সাদা চলে আসলো, সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 17, হ্যাঁ। সো আবারও একটা হোয়াইট, যারা হোয়াইটগুলো আসলেই অন্যরকম সুন্দর লাগতেছে। সো যেটা যারা হোয়াইটগুলো পছন্দ করছেন আপু এই যে দেখেন, সো আরেকটা সুন্দর হোয়াইট নিয়ে চলে আসলাম, কোড নাম্বার হচ্ছে গিয়ে 17, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5500। অলওভার শাড়িটার উপরে খুবই সুন্দর করে মাল্টিচেক্স করা আছে জারি দিয়ে, আর নিচের টুকুতে এরকম করে খুব সুন্দর করে আপনার কি করা আছে বলেন তো, এরকম করে কাটওয়ার্ক এমব্রয়ডারি করা আছে। তাহলে এটার আমি কোড নাম্বার বললাম কত, 17, প্রাইস হচ্ছে 5500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা
ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজটা করে দিতে হবে আমাদের গয়না বাক্স পেজে। হ্যাঁ, সো এটার কোড নাম্বার 17, প্রাইস হচ্ছে 5,500। এবং এটার সাথে ব্লাউজ পিসটা আবারও সেই মিষ্টি যে কন্ট্রাস্ট কালারটা আছে ফ্লোরালে, সেই মিষ্টি কন্ট্রাস্ট কালারে চলে এসেছে। কী শাড়ি এটা আপু? আজকে দেখাচ্ছি সব কোটা কালামকারি শাড়ি। হ্যাঁ, বানারস শাড়ি, তো কোটা কালামকারি। সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে। তাহলে এটার কোড নাম্বার বললাম 17, প্রাইস হচ্ছে 5,500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সেম শাড়িটার এবার একটা সুন্দর অফ হোয়াইট গোল্ডেন কালার, সো বা ক্রিম কালার বলতে পারেন। হ্যাঁ, সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 18, প্রাইস হচ্ছে 5,500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। হ্যাঁ, সো এটার আমি কোড নাম্বার বললাম আমি কত, কোড নাম্বার 18, প্রাইস হচ্ছে 5,500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যতগুলো শাড়ি দেখাবো আপু সব হচ্ছে এই রেঞ্জের মধ্যে দেখাবো, ডোন্ট মিস ইট। সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন, পারফেক্ট ফর বৈশাখ একদম। সো এটার সাথে হাতে দিতে হবে লাল কালারের চুড়ি, হ্যাঁ, আর পায়কে, মানে এরকম একটা ব্যাপার হয়ে যাবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 18, প্রাইস হচ্ছে 5,500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। এটার সাথে ব্লাউজ পিসটা দেখেন আপু, ব্লাউজ পিসটা পুরোটা খুবই সুন্দর করে ফ্লোরালে পেয়ে যাচ্ছেন একদম এই কালার, হাতে জাস্ট লাল চুড়ি, মানে আর কিছু লাগবে না শাড়ির সাথে। কোড নাম্বার বললাম 18, প্রাইস হচ্ছে 5,500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। হ্যাঁ, সো আজকে সবই কোটা কালামকারি দেখাচ্ছে বানারস শাড়ি। সো এরপরে নতুন ডিজাইন চলে আসলো, কোড নাম্বার হচ্ছে গিয়ে কত রে, 19, কোড নাম্বার 19 থেকে আপু নতুন ডিজাইন স্টার্ট হয়ে গেল। ওরে বাবা রে, প্লিজ এই শাড়ি দেখানোর আগে আমি এটার ব্লাউজটা একটু দেখাইতে চাই আপু। পুরাটা পেপার সিল্কের উপরে দেখেন, পুরোটা পেপার সিল্কের উপরে একটা কালামকারি ব্লাউজ, ব্লাউজের সৌন্দর্য দেখে মাথাটা নষ্ট। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত, এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি 19, প্রাইস হচ্ছে 5,500 টাকা। ডেলিভারি চার্জ এটা তো খুঁজে পাচ্ছি না পা, তালগুলো আচ্ছা এটা সহ দিচ্ছেন, আচ্ছা এটা খুলে দিন, থামেন আমি আঁচলটা ধরি। আচ্ছা এটার প্যাটার্নটা দেখেন আপু, এটার প্যাটার্নটা দেখেন, এটা খুব সুন্দর। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, হ্যাঁ, সো কোড নাম্বার 19, এটা এটার ফুলের প্যাটার্নটা দেখেন কি সুন্দর। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 19, প্রাইস হচ্ছে 5,500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের গয়না বাক্স পেজে। সো এই হচ্ছে গিয়ে শাড়ি, এটার সাথে কী আছে বলেন? এটার সাথে হচ্ছে গিয়ে অল ওভার কাটওয়ার্ক এমব্রয়ডারি করা আছে, অল ওভার কাটওয়ার্ক এমব্রয়ডারি করা আছে, ফুলগুলো ভয়াবহ টাইপের সুন্দর। সো যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে, ঠিক আছে। এবং এটার সাথেও আপু সবগুলোর মতো এই যে পেপার সিল্কের মধ্যে এটার হচ্ছে গিয়ে আপনারা ব্লাউজ পিসটা ফ্লোরালে পেয়ে যাচ্ছেন। সো যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে আমাদের গয়না বাক্স পেজে। হ্যাঁ, একটা সেকেন্ড, তো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 19, প্রাইস হচ্ছে গিয়ে 5,500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এটার সাথে কী আছে বলেন তো? এটার সাথে আছে হচ্ছে গিয়ে, এটার খুব সুন্দর একটা ফ্লোরাল একটা ব্লাউজ পিস আছে। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে শাড়ি, এটার কোড নাম্বার কত? কোড নাম্বার 19। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 20, আবারও হোয়াইটের মধ্যে একটা। সো হোয়াইটের মধ্যে আবারও একটা চলে আসলো সেরকম একটা, থামেন এটা খুলি খালি, আপনারা এটার প্যাটার্ন দেখলে হোয়াইটের মধ্যেগুলো অফ হোয়াইট এটা আসলে, বা ক্রিম হোয়াইট যেটা বলেন। সো এই হচ্ছে গিয়ে আপু শাড়িটা, হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত? 20। সো দিস ইজ কোড 20, প্রাইস হচ্ছে গিয়ে এটা কত? 5,500 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো দিস ইজ কোড 20, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বললাম? প্রাইস হচ্ছে গিয়ে এটার 5,500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। হ্যাঁ, সো যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে। সো এটা হচ্ছে গিয়ে শাড়িটা, এটার সাথে কী পাবেন? এই যে খুবই সুন্দর করে ফ্লোরালে এটার পেয়ে যাচ্ছেন কাটওয়ার্ক করা, আমি পিছনটা দেখাই আপু, একদম এমব্রয়ডারি করে বসানো আছে, অনেক হার্ট, ওকে থ্যাংক ইউ। সো এটার সাথে এই যে ব্লাউজ পিসটা পাবেন আপু, পুরোটা খুবই সুন্দর ফ্লোরালের মধ্যে। সো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন। এটার কোড নাম্বার বললাম কত? কোড নাম্বার হচ্ছে গিয়ে 20, প্রাইস হচ্ছে 5,500। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এখন আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত বলেন তো? আবারও সেই কালারটা বের হয়েছে আপু, একটু আগে যেই কালারটার আমি কথা বললাম আবারও সেই কালারটা বের হয়েছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 21, প্রাইস হচ্ছে গিয়ে 5,000।
500 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা আউটসাইড ঢাকায় 80 টাকা। সো ওরে বাপরে বাপ, এটার যে কালার কম্বো আমি তো এটা তাকাতে পারতেছি না। কোড নাম্বার 21, সো দিস ইজ কোড নাম্বার 21, প্রাইস হচ্ছে 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে শাড়ি, দিস ইজ কোড 21 মার্ভেলাস, সো দিস ইজ কোড 21, প্রাইস হচ্ছে 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এটা হচ্ছে গিয়ে এটার আঁচলটা পুরোটার মধ্যে আপো, কোটার উপরে তো অবশ্যই পাবেন, পুরো শাড়িটা জারি কোটার মধ্যে, এবং জারি কোটার মধ্যে পুরোটাতে অ্যাপ্লিক কাটওয়ার্ক করা, জবা ফুল, খুব সুন্দর না? সো যার কাছে, আর প্রাইসটা দেখছেন আপু, খুবই সুন্দর একটা প্রাইস এসেছে, 5500 টাকা, দারুণ প্রাইস। সো এই মন্দার যুগেও এই প্রাইসে এই শাড়ি পাওয়া মানে কি বিশাল ব্যাপার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 21, প্রাইস হচ্ছে 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এটার সাথে আল্লাহ, এটার সাথে ব্লাউজ পিসটা দেখেন আপু, এটার সাথে আর্ট সিল্কের উপরে খুবই সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন, পুরো ব্লাউজ পিসটা ফ্লোরাল, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5500, কোড নাম্বার হচ্ছে গিয়ে 21। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সেম শাড়িটার এখন আরেকটা কালার দেখাবো, দ্যাট উড বি অন গোল্ডেন, সো কোড নাম্বার 22। সো সেম যে শাড়িটা দেখালাম সেটারই আরেকটা কালার গোল্ডেন, যার কাছে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন, যার কাছে অ্যাশ সিলভারটা ভালো লাগবে সে সেটাতে চলে যাবেন, যার কাছে গোল্ডেন কালারটা ভালো লাগবে সে এটাতে চলে আসবেন। কোড নাম্বার হচ্ছে গিয়ে কত এটার? কোড নাম্বার 22, প্রাইস হচ্ছে গিয়ে 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এটার মধ্যে স্পেশালি যে ফুলের কালারটা দিয়েছে আপু, এটার জন্য মনে হচ্ছে শাড়িটা একদম ফুটে আছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 22, প্রাইস হচ্ছে 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা আউটসাইড ঢাকায় 80 টাকা। এগুলো শাড়ির সাথে খুবই সফিস্টিকেটেড টাইপের হচ্ছে গিয়ে সাজ ভালো লাগে, এত হাবড়ি জাবড়ি গয়নাঘাটে কিচ্ছু করতে হবে না, হাতে সুন্দর এক হাতে চুড়ি দিবেন, এক হাতে ঘড়ি দিবেন, কানের ছোট্ট একটা টপস দিলে দিলেন, হ্যাঁ সুন্দর একটা হিল ক্যারি করবেন, হাতে একটা সুন্দর একটা ক্লাচ নিয়ে নেবেন, দ্যাটস ইট। এই শাড়িগুলোর সাথে অনেক বেশি ভারী গলায় গয়না, কানে বড় গয়না কিচ্ছু দরকার নেই, খুবই সফিস্টিকেটেড সাজ এগুলো শাড়ির সাথে ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ক্যামি ভাবি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বারটা হচ্ছে কত? কোড নাম্বারটা হচ্ছে 22, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এটা হচ্ছে গিয়ে এটার আঁচলটা, আর এটার সাথে এই যে আর্ট সিল্কের মধ্যে আপনারা খুব সুন্দর করে ফ্লোরালে ব্লাউজ পিস পেয়ে যাবেন। সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের গয়না বাক্স পেজে। হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে শাড়ি। আচ্ছা, এটা গেল হচ্ছে কোড নাম্বার কত? কোড নাম্বার 22। সো সেম শাড়িটার আরেকটা কালার আছে, এটা ভীষণ সুন্দর আপু, আমার পরা শাড়িটার কোড নাম্বার ছিল 1, আমি জানি না আছে কিনা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, চেঞ্জ যদি করেন আপু লাইভের মাঝখানে অর্ডার নেওয়া হবে না, যারা চেঞ্জ করবে লাইভের মাঝখানে নেবেন না অর্ডার, একদম লাইভ শেষ হবে ওই আইডিগুলো থেকে তারপর অর্ডার নেবেন, কথা বুঝছেন? কারণ আবার যে চেঞ্জ করবেন আমার কোনো গ্যারান্টি নেই, যাদের মধ্যে চেঞ্জ মেন্টালিটি আছে ওরা চেঞ্জ করতেই থাকে, লাইভের মধ্যে যদি একবার যদি চেঞ্জ করে লাইভের মধ্যে ওই আইডি থেকে অর্ডারই নেবেন না, লাইভ শেষ হবে শিওর হয়ে দেখে অর্ডার করবে তারপরে ঠিক আছে। আপনি কনফিউজড হলে আপু লাইভের মধ্যে অর্ডার করার দরকার কি? আপনি সময় নেন না, তাড়াহুড়ো তো নাই আপু, আরেক আপু তাড়াহুড়া করে বুক করে ফেলতেছে ফেলুক, আপনি তো শিওর না, আপনি যখন শিওর হবেন তখন আপনি অর্ডার করবেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত? কোড নাম্বার 23, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা আউটসাইড ঢাকা হচ্ছে 80 টাকা। আপু হয় কি জানেন, দুই নৌকায় পা দিবেন না, দুইটা নৌকায় হারাবেন, মাঝখানে পানিতে গিয়ে পড়বেন, তখন এটাও পাবেন না ওইটাও পাবেন না, একদম আমি বলে দিলাম। এই জন্য সবচেয়ে ভালো 100% শিওর হয়ে অর্ডার করেন। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 23, প্রাইস হচ্ছে 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। সেম শাড়িটা আরেকটা কালার, খুবই সুন্দর একটা মিন্টি গ্রিনের মধ্যে, সো এই হচ্ছে গিয়ে অলওভার শাড়িটা, পুরোটার মধ্যে খুব সুন্দর করে অ্যাপ্লিক কাটওয়ার্ক করা আছে, এবং এটার সাথে এই যে ব্লাউজ পিসটা সেম আপু ফ্লোরালের মধ্যে আর্ট সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন, হ্যাঁ পেপার সিল্কের মধ্যে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 23, প্রাইস হচ্ছে 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। চলে গেল শাড়ি হচ্ছে 23, এরপরে কোড নাম্বার 24, ওরে বাপরে এটা আবার নতুন স্টাইল বেরোলো দেখেন। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 24। হ্যাঁ, সো কোড নাম্বার 24 কী আছে? কোড নাম্বার 24 হচ্ছে মাল্টি চেকসের মধ্যে খুবই সুন্দর করে করা আবারও। সো এটা হচ্ছে মাল্টি চেকসের মধ্যে আপু খুবই সুন্দর করে কালামকারি করা। সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 24, প্রাইস হচ্ছে 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো এই হচ্ছে গিয়ে শাড়ি, এটা হচ্ছে একদম সিলভারি অ্যাশ কালার। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। কোড বলেছে এটার আমি কত? 24, প্রাইস হচ্ছে 5500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেজে। হ্যাঁ, সো এই হচ্ছে গিয়ে শাড়ি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 24। সো এটা হচ্ছে গিয়ে শাড়িটা, এটার সাথে কী আছে? এটার সাথে হচ্ছে গিয়ে আঁচলটাতে আপনি খুব সুন্দর করে কালামকারি পেয়ে যাচ্ছেন, এবং আঁচলের সাথে কী থাকছে? এখানে সুন্দর করে ফ্লোরাল ব্লাউজ পিস থাকছে। তাহলে কোড নাম্বার কালারটা দেখছেন, আর মাল্টি চেকস না জারি দিয়ে
কিরকম সুন্দর লাগতেছে গায়ের মধ্যে। কোড নাম্বার 24, প্রাইস হচ্ছে 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। এরপরে আমি যেটা দেখাবো সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 25। সো দিস ইজ কোড নাম্বার 25। কালারটা দেখেন, অনেকক্ষণ পরে কালারটা বের হয়েছে এটা। সো এটা হচ্ছে কি পেঁয়াজি পিঙ্ক কালার, দারুণ সুন্দর একটা পেঁয়াজি পিঙ্ক কালার। কোড নাম্বার বললাম এটার আমি 25, প্রাইস হচ্ছে 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিতে হবে গয়নাবাক্স পেজে। সো পুরোটা হচ্ছে আপনার বানারসি, যে কোটা সিল্ক শাড়ি আছে সেই কোটা সিল্ক জারি কোটা। সো তার মধ্যে হচ্ছে কি আছে, কাটওয়ার্কের এমব্রয়ডারি অ্যাপ্লিক ওয়ার্ক করা আছে। সো আপু 22 কনফার্ম করেন, আমরা কমেন্ট থেকে অর্ডার নেই না ভাইয়া, আপনাকে অবশ্যই ইনবক্স করতে হবে যেভাবে আমার এখানে লিখেছেন সুন্দর করে, ওরকম করে কোড নাম্বার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার করে দেন। ইনশাল্লাহ যদি আপনার মেসেজ আগে থাকে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম আমি 25, প্রাইস হচ্ছে 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিন। এটার সাথে এই যে একদম কন্ট্রাস্টে ফ্লোরাল ব্লাউজ পিস পেয়ে যাবেন, কালারটা অদ্ভুত, এটা নিয়ে বলার কিছু নাই, পেঁয়াজি পিঙ্ক কালার আমাদের সবার পছন্দ। কোড নাম্বার হচ্ছে গিয়ে 25, প্রাইস হচ্ছে 5,500। সো এরপরে কালারটা দেখেন, ওফ এটা আমার ফেভারিট কালার, একদম হচ্ছে গ্রে কালার, নুড গ্রে কালার। সো এটা একদম স্কিনের সাথে মিলেমিশে থাকে, আমার কাছে খুব ভালো লাগে এইসব কালার। সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 26, প্রাইস হচ্ছে গিয়ে 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিতে হবে আমাদের গয়নাবাক্স পেজে। সো এটার কোড নাম্বার বলেছে আমি 26, প্রাইস হচ্ছে 5,500। আবারও বলছি যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। এই কালার নিয়ে বলার কিছু নাই, আমার ব্লাউজের সাথে পুরো ম্যাচিং, সো আরও সুন্দর লাগতেছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 26, প্রাইস 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এটা হচ্ছে গিয়ে শাড়ির আঁচলটা ছিল, আর অল ওভার শাড়িটার মধ্যে এরকম করে কন্ট্রাস্টে আপনারা ফ্লোরাল ব্লাউজ পিস পেয়ে যাবেন একদম পেপার সিল্কের মধ্যে। সো এটা হচ্ছে গিয়ে শাড়িটা, কোড নাম্বার 26, প্রাইস হচ্ছে 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। এরপরে শাড়িতে চলে যাবো, কোড নাম্বার 27, কোড নাম্বার 27 সেম শাড়ির আরেকটা কালার, এটা আই লাভ ইট, এটা আই লাভ ইট সত্যি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 28, কত এটা 27, 28, 25, 26, আচ্ছা ঠিক আছে 27, হ্যাঁ সো এটা এটা 27। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 27 আপু, হ্যাঁ। সো এটার কালারটা দেখেন, খুবই সুন্দর একটা কি অলি ইয়া আঙ্গুর কালারের মধ্যে, সো আঙ্গুর গ্রেপ গ্রিন যে কালারটা থাকে না সেটা, এটা হচ্ছে সেই গ্রেপ গ্রিন কালারের মধ্যে আপু। দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে কত, দিস ইজ কোড নাম্বার 27, প্রাইস হচ্ছে 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। এটা ভালো লাগবেই। সেটা হচ্ছে কোড নাম্বার কত বললাম 27, প্রাইস হচ্ছে 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। এটা হচ্ছে কি এটা হচ্ছে গিয়ে এটার সুন্দর করে ফ্লোরাল ব্লাউজ পিসটা পেয়ে যাবেন। আবারও বলছি যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়নাবাক্স পেজে। সো এটা হচ্ছে শাড়িটা, এটার সাথে ফ্লোরাল ব্লাউজ পিস পেয়ে গেলেন, কোড নাম্বার 27, প্রাইস 5,500। পরের কালারে চলে যাবো, আচ্ছা পরের কালারটা হচ্ছে গিয়ে একটু প্যাটার্ন চেঞ্জ, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 28, আবার একটা অফ হোয়াইটের মধ্যে। যারা অফ হোয়াইটের জন্য এই যে বসে আছেন, আগের অফ হোয়াইটগুলো মিস করে ফেলেছেন, এটা মিস করা যাবে না। এটার কোড নাম্বার বললাম আমি কত, কোড নাম্বার বলেছে এটার আমি 28, প্রাইস হচ্ছে 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিতে হবে গয়নাবাক্স পেজে, হ্যাঁ। সো এই হচ্ছে গিয়ে শাড়িটা, এটার কোড নাম্বার বললাম আমি 28, প্রাইস হচ্ছে 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে প্লিজ মেসেজটা করে দেবেন আমাদের গয়নাবাক্স পেজে, ঠিক আছে। সো এটার কোড নাম্বার বলেছে আমি 28, প্রাইস 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। এটা হচ্ছে এটার আঁচলটা কি সুন্দর না, অদ্ভুত সুন্দর একটা কালার কম্বিনেশন, ফুলগুলোও সুন্দর। আর এটার সাথে ব্লাউজ পিসটা হচ্ছে কি আপু মিষ্টি কালারের মধ্যে ফ্লোরালে পেয়ে যাচ্ছে। তাহলে এটার কোড নাম্বার গেল 28, প্রাইস হচ্ছে 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। জারিকোটা শাড়ির মধ্যে বানারস শাড়ি। সো এরপরে হচ্ছে যেটা দেখাবো সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 29, একদম পিওর হোয়াইটের মধ্যে, কোড নাম্বার 29, প্রাইস হচ্ছে 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে আপু গয়নাবাক্স পেজে, হ্যাঁ। সো এটা হচ্ছে কোড নাম্বার 29, প্রাইস হচ্ছে 5,500 টাকা। সো সেম আপু এটা একদম হোয়াইটের মধ্যে, পার্ল হোয়াইটের মধ্যে, পুরোটার মধ্যে হোয়াইটটা গায়ে ধরলাম মনে হচ্ছে মুখের মধ্যে পুরো চলে আসছে 400 পারের বাতি। সো যেটা এখন দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 29, 29, প্রাইস হচ্ছে 5,500, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এটা হচ্ছে গিয়ে এটার আঁচলটা খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন কাটওয়ার্ক এমব্রয়ডারিতে, আর এটার সাথে ফ্লোরাল ব্লাউজ পিস থাকবে, পুরোটাতে জারি ওয়ার্ক করা আছে।
এবং এটার সাথে ব্লাউজ পিসটা হচ্ছে এই যে কন্ট্রাস্ট খুবই সুন্দর এরকম করে ফ্লোরালে পেয়ে যাচ্ছে একদম আর্ট সিল্কের উপরে কোড নাম্বার বললাম এটার 29 প্রাইস হচ্ছে গিয়ে এটার 5,500 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা আউটসাইড ঢাকায় 80 টাকা সো এরপরে লাস্ট ওয়ান এবং এটা চরম সুন্দর আবারও একটা ময়ূর দিয়ে শেষ হলো যারা ফিগার চাচ্ছেন বা ময়ূর চাচ্ছেন আপু এটা দেখেন খুব সুন্দর একটা শাড়ি দিয়ে শেষ করবো এটার কোড নাম্বার বললাম আমি কত এটার কোড নাম্বার বলেছি আমি 30 প্রাইস হচ্ছে 5,500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা আউটসাইড ঢাকায় 80 টাকা সো এই হচ্ছে গিয়ে শাড়ি এটার সাথে পুরো আঁচল বরাবর আপু এরকম করে ময়ূরটা পেয়ে যাবেন কোড নাম্বার 30 যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সো এটা হচ্ছে গিয়ে কাটওয়ার্কের মধ্যে করা আছে আবারও বলছে যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন এটা হচ্ছে গিয়ে শাড়িটা কোড নাম্বার হচ্ছে গিয়ে 30 সো এটা নিচেও খুব সুন্দর করে কুচি বরাবর একটা করে আপনারা এরকম করে ময়ূর পেয়ে যাবেন হ্যাঁ খুব আর্টিস্টিক শাড়িগুলো আপু এগুলো মানে কী বলে আপনার পয়লা বৈশাখে আপনি খুব সুন্দর করে পড়তে পারবেন এবার তো বৈশাখ পাবো আমরা রোজার মধ্যে পড়বে না রোজার জাস্ট ঈদের পরে পরে বৈশাখ পড়বে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 30 প্রাইস হচ্ছে 5,500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা আউটসাইড ঢাকায় 80 টাকা সো এটার সাথে ফ্লোরালে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে সো 30টা শাড়ি আমার আজকে টার্গেট ছিল আলহামদুলিল্লাহ 30টা দেখে ফেলেছি সো শাড়ি যেহেতু বেশি করে নাই আপু যদি একটা শাড়ি আপনার পছন্দের শাড়ি শেষ হয়ে যায় ওটা সিমিলার শাড়ি আমি অবশ্যই দেখিয়েছি সো ওইটার কোড দিয়ে মেসেজ পাঠিয়ে দেবেন হ্যাঁ সো এরকম করে একটা মেসেজ পাঠান 100% শিওর হয়ে অর্ডার করেন বারবার করে চেঞ্জ করেন আপু বারবার করে চেঞ্জ করলে আপু অর্ডার আসলে রাখা যায় না সো এই ছিল আরও যদি কোনো শাড়ি লাইভ হয় আমরা জানিয়ে দেবো কোনো সমস্যা নেই অনেক অনেক শাড়ি আসছে আপু আমি চেষ্টা করবো এরকম যেমন সকালবেলা একটা ড্রেসের লাইভ করলাম এখন একটা শাড়ি লাইভ করলাম আবার যদি একটা রাতেরবেলা করে দেওয়া যায় আমি চেষ্টা করবো সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টেক কেয়ার